আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, আজকে দেখাবো অটোমেটিক সেলফ ওয়াটারিং সিস্টেম, অর্থাৎ টবের মধ্যে আপনা আপনি পানি দেওয়া হয়ে যাবে, আর পানি দিতে হবে না কষ্ট করে। বন্ধুরা, এই পদ্ধতিটি দেখতে থাকুন। এখানে দেখছেন কিভাবে পানিটি পড়ছে, সাধারণভাবে এইভাবে পানি পড়ে না। চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এই পদ্ধতিটি করার জন্য আপনার প্রয়োজন একটি প্লাস্টিক বোতল এবং একটি সূচালো কিছু দিয়ে বোতলের শেষ প্রান্তে ছিদ্র করে নিন। তাহলে ওখান দিয়ে অক্সিজেন প্রবেশ করবে এবং আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে পানিটি পড়বে। তারপর মুটকিটা সুন্দরভাবে খুলে দেবেন। এই মুটকি খোলাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, মুটকিটি খুলবেন এমনভাবে যেন ফোটায় ফোটায় পানি পড়ে, এক ফুট করে পানি পড়ে। তাহলেই জানবেন আপনার কাজ হয়ে গেছে। যখন পানি শেষ হয়ে যাবে, পুনরায় আপনি বোতলটি ভর্তি করে আবার এইভাবে ঝুলিয়ে দিতে পারেন। বন্ধুরা, সাধারণভাবে বোতলের মুটকি খুললে এইভাবে পানি পড়ে না, কিন্তু উপরে ফুটো করা আছে এর জন্য এইভাবে পড়ছে, এটির কথাই বলেছিলাম আমি। বন্ধুরা, বোতলের সাথে একটি দড়ি বাঁধতে হবে। দড়ি বেঁধে বোতলটিকে ঝুলিয়ে দিতে হবে উল্টো করে। আপনার বোতলটি নষ্ট হবে না এবং খুবই সুন্দরভাবে পানি দিতে পারবেন। আমি আমার একটি শশা গাছে পানি দেব এবং ওটিতে একটা ডাল আছে, কিংবা আপনি গাছের গোড়ায় একটি শক্ত লাঠি পুঁতে তার সাথে বেঁধে দিতে পারেন। আমি এটাকে বেঁধে দিলাম। এবার আমি বোতলের মুটকিটা ঠিকঠাকভাবে খুলে দেখাচ্ছি। ঝামেলা হলো মুটকি খোলা, কিন্তু একবার শিখে গেলে এটি খুবই সহজ এবং আপনাদের পানি দিতে আর অসুবিধা হবে না। আমি একটি ছোট্ট বোতল ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় বোতল ব্যবহার করতে পারেন। আমি এটা ঠিক করছি। বন্ধুরা, এই পদ্ধতিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন নতুন নতুন তথ্য এবং গাছ সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি মুটকিটি খুলেছি, এখন হালকাভাবে পানি ফোটাই ফোটাই পড়ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং এটি খুবই স্লো প্রসেস হচ্ছে। এখন বুঝতে পারছেন, খুব ভালো করে দেখুন, বুঝতে পারবেন। এবার দেখুন বন্ধুরা, পানিটি পড়ছে, ফোটায় ফোটায় পড়বে, এমনভাবে খুলে রাখতে হবে। এটি খুবই সুন্দর পদ্ধতি এবং পানি দেওয়ার ঝামেলা আর হবে না। এই পদ্ধতিটি খুবই ভালো লেগেছে এবং আমি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করি। এমন আরও নতুন নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ড্রপে বা ফোটায় ফোটায় পানি পড়ছে। আমি আরও সুন্দরভাবে, আরও ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পানি পড়ছে। অবশ্যই এই পদ্ধতিটি পছন্দ হবে এবং পদ্ধতিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।